গ্লাভসাতে উইকেটের পেছনে দাঁড়িয়ে লিটন দাস, বাংলাদেশ দলে মূল কাজটা তার ব্যাট হাতেই। তবে সম্ভাবনা সবটা নিয়ে এলেও ওই ব্যাটিংটাতেই এখনও নিজেকে মেলে ধরতে পারেননি। বড় বড় সম্ভাবনার জন্ম দিয়েছেন, তবে ইনিংস বড় করার আগেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। সামর্থ্যের কমতি নাই, আছে প্রতিফলনে। অ্যাবিলিটি, টেকনিক, শর্ট সিলেকশন, কোনো কিছুতেই লিটন পিছিয়ে নেই। আছেন কনসেন্ট্রেশন, এই একটা জায়গাতেই বরাবর হেরে যাচ্ছেন লিটন দাস। লিটন তার ক্যারিয়ারের অসংখ্য ইনিংসে আউট হয়েছেন 20-40 ঘরে। সামর্থ্য থাকার পরেও ইনিংস বড় করতে না পারার হতাশা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে লিটন দাস পার করে দিয়েছেন 6 বছর। লিটন পেছনের পায়ে খেলা ক্রিকেটার, সৃষ্টিকর্তা প্রদত্ত এই সামর্থ্য লিটনের অন্যতম শক্তির জায়গা। এই কারণেই লিটন বল বোঝার সুযোগ পান বেশি, যা কাজে লাগে শর্ট খেলার সময়। তবুও দারুণ সব ইনিংসে শুরু করে মাঝপথে খেয়ে হারান, দোষটা কি তার ব্যাটিংয়ে? সম্ভবত মস্তিষ্কে। মনোযোগ হারিয়েই ফিরতে হয় হতাশা জাগিয়ে। লিটন দাস পারেন, সামর্থ্যের বড় প্রমাণটা দিয়েছেন ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে। তার ওই ইনিংস ছিল এক কথায় চোখের শান্তি। এমন চোখের শান্তি জাগিয়ে লিটন দাস বারবার খেয়ে হারান, আফসোসের জায়গা এখানেই। শ্রীলঙ্কার বিপক্ষে 100তম টেস্টে ছিলেন না লিটন দাস, জয় পেয়েছিল বাংলাদেশ। প্রথম টেস্টের 2 ইনিংসে লিটন করেছিলেন যথাক্রমে 5 আর 35। লিটনকে তখনও তরুণ বলা যেত, এখন বলা যায় না। আসন্ন সিরিজে লিটন যদি ব্যর্থ হন, তবে তাকে নিয়ে হয়তো বিসিবির ভাবার সময় এখনই। শুধু প্রতিভা দিয়ে তো আর ক্রিকেট হয় না, পারফরমেন্সটাও থাকা চাই। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। গরু ছাগল যেন ঘাস খাবার না পায় তার জন্য দেয় বেড়া, আর মুই মানছি হয়ে আসম এই ছিটমলের বেড়ার ভেতর। ব্রিটিশ, হিন্দুস্থান, পাকিস্তান, দেশ স্বাধীন কত কিছু হইল, মুই এই বেড়ার বাইর দেখির পানু না কিছুই। তিস্তা পারের মানুষ তো সখত মুখত খাল ইতিহাস দেখিবার ইতিহাস। লালা যাও নাকি সাবার তো ইচ্ছা অনেক ছিল রে, 83 বছরের বুড়া হলু, শরীর তার বল পাও না, এলা তোর চোখে মুই দুনিয়া দেখনু রে। স্বাধীনতার 50 বছর পূর্তিতে দেখার এই ইতিহাস মেটাতে দেশের মূল ভূখণ্ডের বাইরে থাকা দহগ্রামবাসীদের আকাশ সংযোগের মাধ্যমে টিভি দেখার সুযোগ করে দিয়েছি আমরা। সারা দেশের মতো একই কোয়ালিটির ঝকঝকে টিভি দেখার স্বাধীনতা এখন তাদেরও।